sanction ba tar official nite bhoy pai na nirbachon jotha shomoy hobe pakistane bar bar sena bahini andali korte pacchen shorjonto kore eta bangladesh shekh hasina bangladesh kono shorjonto banglar manush bardasht korbe na tottobodhek sarkar na shekh hasinar netritadhin sarkar nirbachonkalin sarkarer daitto palon korbe একটা সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচন হবে নির্বাচন কমিশনকে সরকার সর্বতোভাবে সহযোগিতা করবে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে এবং আমার বিশ্বাস বাংলার মানুষ দীর্ঘ 15 বছর যাবত আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে আমাদের যে অর্জন আমাদের যে অগ্রগতি আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবার আমার প্রিয় নেত্রী জননেত্রীকে শেখ হাসিনাকে ভোট দেবে নৌকায় ভোট দেবে আবার শেখ হাসিনার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে প্রিয় বন্ধুরা আমার ষড়যন্ত্র চলছে একাত্তরের ঘাতক পঁচাত্তরের ঘাতক এবং তাদের দেশ বিদেশি শক্তি ষড়যন্ত্রকারী বিদেশি মদতদাতারা সেই মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তর হয়ে আজকে ষড়যন্ত্র করছে স্যাংশনের কথা বলে বিচারকের কথা বলে অনেক কথাই বলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের নামে এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন করতে চায় বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায় পরিষ্কার বলতে চায় 30 লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ এটা আফগানিস্তান নয় এটা পাকিস্তান নয় আফগানিস্তানে একটা পুতুল সরকার বসাতে পেরেছেন পাকিস্তানে বারবার সেনাবাহিনী আন্দালি করতে পারছেন ষড়যন্ত্র করে এটা বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ কোন ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাস্ত করবে না কোন ষড়যন্ত্র কানে হবে না কারো স্যাংশন বা কারো অফিসার নিতে ভয় পাই না নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে যারা অংশগ্রহণ না করবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে কোন স্যাংশন কোন পর্যবেক্ষক আসবে কি আসবে না কারা নির্বাচনে আসবে কি আসবে না বড় কথা নয় নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় কথা এবং ইনশাআল্লাহ সেই নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনে আবার শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের উন্নয়নের ধারা অগ্রগতির ধারা আমরা এগিয়ে না যাবো